কালকে আমরা লেকচার থ্রি শুরু করছি, তাই না? মডিউল টু শুরু করছি, মডিউল না মডিউল থ্রি, টু শেষ, থ্রি শুরু করছিলাম। থ্রি মোটামুটি আচ্ছা, থ্রি মোটামুটি এই এই কাজগুলো আমরা পড়ে ফেলছি, তাই না? কালকে যে কিভাবে অর্থাৎ ইফেক্ট অফ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ টিআরবির ইফেক্ট কি, তারপর হচ্ছে ইফেক্ট অফ পাওয়ার ফ্যাক্টর অন টিআরবি, এগুলো কালকে আমরা দেখছি। তারপর হচ্ছে রেট অফ রাইজ অফ টিআরবি কি, এটা অর্থাৎ ইম্পর্টেন্ট জিনিসটা বলছিলাম, যদি পরীক্ষা আসে তাহলে রেট অফ রাইজ অফ টিআরবি নিয়ে আমরা আসলে পড়াশোনা করছি কালকে। আজকে আমরা যে জিনিসটা দেখবো, কালকে আপনাদের এই পর্যন্ত পড়ানো হয়েছে আর কি, আজকে আমরা দেখবো আসলে হচ্ছে ডেরিভেশন অফ দা অফ আর রিস্ট্রাইকিং ভোল্টেজ, অর্থাৎ রিস্ট্রাইকিং ভোল্টেজের ডেরিভেশনটা আমরা আসলে দেখবো। আপনারা যদি একটু নেট ঘাটেন বা কোথাও পান তাহলে কিন্তু এটা ডেরিভেশনটা পাবেন খুব ইজিলি, অনেক জায়গায় একটু ইজি করা আছে। তবে আমার মনে হয় আপনাদের এখানে যে এই ডেরিভেশনটা করা আছে এটা অনেকটা ইজি, যদিও এখানে একটু শর্টকাট করে করা আছে, কিন্তু তারপর আমি আপনাদেরকে ব্রিফলি বুঝাই দিব আসলে কিভাবে কোথায় কোন লাইন বাই লাইন কতটুকু কি হয়েছে। আসেন, ডেরিভেশন অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ ধরে নিলাম যে একটা, এটা হচ্ছে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামের জন্য একটা সার্কিট ড্র করা হয়েছে। তো এখানে আসলে ফল্ট হয়েছে যে জায়গায়, সেই ফল্টের থেকে এখানে একটা সার্কিট ব্রেকার লাগানো আছে, এটা বুঝতে পারতেছেন। যেহেতু একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, তার মানে হচ্ছে একটা ইন্ডাক্টর থাকবে, তার সাথে প্যারালালি একটা ক্যাপাসিটর থাকে। এটা আমরা জানি সিঙ্গেল লাইন ডায়াগ্রামে ক্যাপাসিটর অলওয়েজ প্যারালালি লাগানো হয়, এবং এখানে একটা ভোল্টেজ সোর্সের কথা বলা হয়েছে যেটা ইকুয়াল টু হচ্ছে ইএম কস ওমেগা টি। এই ছিল হচ্ছে আপনাদের ফিগার। ফিগারটা যদি পরীক্ষা আসে, অর্থাৎ যদি বলে যে ডেরিভেশন অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ, ফিগারটা ড্র করতে পারেন, কারণ ফিগারটা খুব ইজিলি, ফিগারটা খুব ইজি, যার ফলে আপনি ফিগারটা ড্র করতে পারেন। ওকে, তারপর আসেন আমরা আসলে এখানে ড্র করি যে আসলে কি হয়েছে। এখানে ইকুয়েশনটা যদি ড্র করতে যাই তাহলে দেখেন এখানে হচ্ছে যে সূত্রটা লিখছি সেটা হচ্ছে আই ইকুয়াল টু আই এল প্লাস হচ্ছে আইসি। আসলে জিনিসটা কিভাবে হয়েছে, আমি ধরে নিলাম যে ফলটা হয়েছে সার্কিট ব্রেকারের বাইরে, তাহলে যখন এখানে ফল একটা প্রশ্ন ছিল স্যার আমার, থেকে একটা কারেন্ট বের হবে, সার্কিট ব্রেকার থেকে একটা কারেন্ট বের হবে, সেই কারেন্টটা হচ্ছে ধরেন এখানে একটা নোডের কথা যদি আমরা বিবেচনা করি, যে সার্কিট ব্রেকার থেকে আমরা দেখতেছি বিষয়টা, তাহলে সার্কিট ব্রেকার থেকে যে কারেন্টটা বের হবে সেটা অবশ্যই এই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে একটা কারেন্ট যাবে, এবং আরেকটা চলে যাবে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে। এখন এখানে যে সূত্রটা আমরা লিখলাম যে আই ইকুয়াল টু হচ্ছে আই এল প্লাস আইসি, এই সূত্রটা হচ্ছে লিখছি আমরা কারশফ কারেন্ট ল সূত্রটা ফলো করে লিখছি, কারশফ কারেন্ট ল সূত্র এটা ইউজ করে আমরা লিখছি। কারশফ কারেন্ট ল কি বলে, আমরা জানি যে একটা নোডে যে কয়টা কারেন্ট প্রবেশ করবে এবং যে কয়টা কারেন্ট বের হবে তাদের সামেশন, অর্থাৎ তারা হচ্ছে দুইটা সমান হবে আর কি, যে একটা নোডে আগত মানে একটা নোডে প্রবেশ হওয়া কারেন্ট এবং ওই নোড থেকে বের হওয়া কারেন্ট হচ্ছে ইকুয়াল সমান। তো সেই অনুপাতে আমি যদি এখানে একটা নোড বিবেচনা করি তাহলে এই নোডে কারেন্ট ঢুকতেছে হচ্ছে আই কারেন্ট, আর এই নোড থেকে বের হয়ে যাচ্ছে আইসি কারেন্ট এবং হচ্ছে আই এল কারেন্ট, এবং সেই সূত্র অনুসারে কিন্তু আমরা এখানে আই ইকুয়াল টু আই এল প্লাস হচ্ছে আইসি ইউজ করছি। এরপরে দেখেন এখানে দুইটা সূত্র লিখছি, যেটা হচ্ছে আই এল এর জন্য সূত্র লিখছি হচ্ছে এটা, এবং আইসি এর জন্য সূত্র লিখছি এটা। কিভাবে লিখছি খেয়াল করে দেখেন। আপনারা বলতে পারেন যে স্যার আই এল এর জন্য তো সূত্র দেওয়া নাই, কারণ আমরা তো আই এল এর জন্য বি জানি, কারণ ইন্ডাক্টরের জন্য ভোল্টেজের ইকুয়েশন দেওয়া আছে যে বি ইকুয়াল টু হচ্ছে এল ডি আই বাই ডিটি। এটা আমরা জানি যে ইন্ডাক্টরের জন্য কিন্তু ভোল্টেজের সূত্র আর ক্যাপাসিটরের জন্য হচ্ছে কারেন্টের সূত্র, তার মানে ক্যাপাসিটরের জন্য ডিরেক্টলি এখানে সূত্র বসাতে পারেন যে সি ইকুয়াল টু ডি বাই ডিটি। এটা আমরা মুখস্থ, এটা আমরা জানি, এটা আমরা যারা ক্যাপাসিটর অধ্যায় পড়ে আসছি অর্থাৎ ডিসি মেশিন বেসিক ফান্ডামেন্টাল, ডিসি বেসিক ফান্ডামেন্টালে আমরা এই যেখানে ক্যাপাসিটি অধ্যায় ছিল সেখানে কিন্তু আমরা এই ক্যাপাসিটির সূত্র পড়ে আসছি যে আই সি ইকুয়াল টু হচ্ছে সি ডি বাই ডিটি। এখানে ই হচ্ছে এই ভোল্টেজটা বোঝানো হয়েছে, ই হচ্ছে সেই ভোল্টেজটা। আর এখন বলতে পারেন তাহলে স্যার এই এই ওয়ান বাই এল এটা কোথা থেকে আসছে, ওয়ান বাই এল ইন্টিগ্রেশন ই ডিটি, কারণ এটা আসছে হচ্ছে আমরা যে ভোল্টেজের ইকুয়েশন জানি ইন্ডাক্টরের জন্য, আমরা ইন্ডাক্টরের জন্য ভোল্টেজের ইকুয়েশন জানি হচ্ছে বি এল ইকুয়াল টু এল ডি আই বাই ডিটি, অর্থাৎ এই সূত্রের মতোই সেখানে হবে এল আর ডি আই বাই ডিটি। এখন কথা হচ্ছে যেহেতু আমরা এখানে কারেন্টের ইকুয়েশন বসাবো, অর্থাৎ কারেন্ট বসাবো, যার কারণে ওই ডিফারেনশিয়ালটাকে এই পাশ উপাস করে ইন্টিগ্রেশনের সূত্র চলে আসে, যার ফলে আমরা এখানে এই আই এল এর সূত্র বসাইছি হচ্ছে ওয়ান বাই এল ইন্টিগ্রেশন অফ ই ডিটি। এটা ছিল হচ্ছে আমাদের ওই ভোল্টেজের যে ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনটাকে যদি আপনি ইন্টিগ্রেশন করেন তাহলে আপনার কারেন্টের ইকুয়েশন পেয়ে যাবেন, যে ইকুয়েশনটা আমরা এখানে লিখছি সেটা হচ্ছে ওয়ান বাই এল ইন্টিগ্রেশন অফ ই ডিটি প্লাস হচ্ছে সি ডি এ বাই ডিটি, যেটা হচ্ছে ক্যাপাসিটরের সূত্র। হোপফুলি এ পর্যন্ত আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ এই দুটো সূত্র আমরা মোটামুটি জানি। আসেন এরপরে কাজটা কি বলছে, আমরা এই যে আই আছে যে আইটা আমরা পেলাম এখন, সেই আইটাকে হচ্ছে আমরা ডি অর্থাৎ ডি বাই ডিটি দ্বারা গুণ করব,
ডিভাই ডিটি দ্বারা উভয় পক্ষে গুণ করবো, অর্থাৎ এই পাশেও গুণ করবো এবং ওই পাশে যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনকে গুণ করবো, তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়? অর্থাৎ মেন কথা হচ্ছে এই ইকুয়েশনটাকে আরেকবার একবার ডিফারেনশিয়েট করবো, সোজা কথা হচ্ছে এটা, মানে এক নাম্বার ইকুয়েশনকে ডিফারেনশিয়েট করবো এগেইন, মানে বলতে পারেন যে ডিফারেনশিয়েট বাই ইকুয়েশন ওয়ান। তাহলে ইকুয়েশন ওয়ান কে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে আমাদের আলটিমেটলি দাঁড়ায় হচ্ছে কি যে ডিআই বাই ডিটি, এটা তো এক নাম্বার ইকুয়েশন, মানে আই কে ডিফারেনশিয়েট করলাম, তারপর হচ্ছে ই, ই যেহেতু কনস্ট্যান্ট তাহলে এইটাকে বাইরে নিয়ে গেলাম, এটাকে বাইরে নিয়ে গেল আমাদের কি দাঁড়ালো এই ডি বাই ডিটি, নিচে যে ডিটি থাকবে এই ডিটি এই ডিটি কাটা, শুধুমাত্র ডি থাকবে, তো ডি ইন্টিগ্রেশন হচ্ছে ওয়ান, যার ফলে আর কোনো কিছু থাকতেছে না। আর এই পাশে যদি আসেন তাহলে এই পাশে কি হবে, ওই আবার যদি আমি ডি দ্বারা গুণ করি তার মানে ডি বাই ডিটি দ্বারা গুণ করবো এই ইকুয়েশনটাকে, তাহলে ডি স্কোয়ার ই ডিভাইডেড বাই ডিটি হোল স্কোয়ার, কারণ দুইটা ডি হবে আর দুইটা ডি পি হবে, যার ফলে হবে ডি স্কোয়ার ই ডিভাইডেড বাই ডিটি হোল স্কোয়ার। এই ইকুয়েশনটাও আপনাদের বোঝায় খুব ইজি নর্মাল জিনিস যে এক নাম্বার ইকুয়েশনটাকে ডিফারেনশিয়েট করছি, শেষ। এখন দেখেন সিস্টেম ভোল্টেজ ইকুয়াল টু ইএম কস ওমেগা টি, যেটা অলমোস্ট এখানে দেওয়া আছে ইকুয়াল টু ইএম কস ওমেগা টি, যেটা আমাদের ইকুয়েশনে বলে দেওয়া আছে। আরেকটা বলছে যে আই ইকুয়াল টু ইএম ওমেগা সাইন ওমেগা টি, এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে যে সিন্স দ্য কারেন্ট ল্যাগস দ্য ভোল্টেজ বাই 90 ডিগ্রি বিফোর ওপেনিং অফ সার্কিট ব্রেকার। দেখেন কি বলছে যে সার্কিট ব্রেকার ওপেনার হওয়ার পূর্বে কারেন্ট ল্যাগ করবে ভোল্টেজটাকে 90 ডিগ্রি, সেইখান থেকে আমি কারেন্টের ইকুয়েশনটা পেয়েছি। এটা হচ্ছে আপনাদের মুখস্থ সূত্র যে আই ইকুয়াল টু ইএম বাই ওমেগা এল সাইন ওমেগা টি, যেটা হচ্ছে আমি কখন পাবো বিফোর ওপেনিং সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকারটা ওপেনিং হওয়ার পূর্বে কারেন্টটা লেগ করবে ভোল্টেজটাকে 90 ডিগ্রিতে, তো সেই ক্ষেত্রে আমরা এই কারেন্টের ইকুয়েশন পাবো আই ইকুয়াল টু ইএম সাইন ওমেগা টি। আমাদের আলটিমেটলি মেন উদ্দেশ্য মেন উদ্দেশ্যটা হচ্ছে আমি এখান থেকে এই ডিআই বাই ডিটি টা বের করবো। তো এখন আমি যদি এই ডিআই বাই ডিটি টা বের করতে চাই তাহলে এই যে ইকুয়েশন আমি পেলাম, অর্থাৎ আই ইকুয়াল টু ইএম ওমেগা এল সাইন ওমেগা টি, এই ইকুয়েশনটাকে যদি আমি ডিফারেনশিয়েট করি তাহলে কিন্তু আমি ডিআই বাই ডিটি ইকুয়েশনটার মান পেয়ে যাবো, মানে ডিআই বাই ডিটির মান পেয়ে যাবো। তাহলে এটাকে যদি ইকুয়েশনে ডিফারেনশিয়েট করি তাহলে একটু খেয়াল করে দেখেন কি আসে আলটিমেট রেজাল্ট কি আসে। ইএম বাই ওমেগা এল হচ্ছে কনস্ট্যান্ট, আমরা জানি ইএম বাই ওমেগা এল হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে এটাকে ডিফারেনশিয়েট করবো না। কাকে ডিফারেনশিয়েট করবো? সাইন কে ডিফারেনশিয়েট করবো। সাইন কে ডিফারেনশিয়েট করলে হচ্ছে কস পাওয়া যায়, তাহলে কস এক্স হওয়ার কথা, মানে কস ওমেগা হওয়ার কথা, কিন্তু দেখেন এখানে কিন্তু আর একটা ওমেগা আছে। তো এখন এই ওমেগাটা কোথা থেকে আসছে? আমরা জানি যেহেতু এটা কস এক্স না, টোটাল এক্স না, এটা হচ্ছে ওমেগা টি, মানে হচ্ছে এক্স বলতেছি হচ্ছে রেসপেক্ট টু দা, যেহেতু এটা টি না ওমেগা টি, তাহলে এটাকে আবার ডিফারেনশিয়েট করতে হবে। তাহলে ওমেগা টি কে ডিফারেনশিয়েট করলে হচ্ছে ওমেগা পাওয়া যাবে, টি টি কেটে যাবে, ডিটি ডিটি কেটে যাবে, ওমেগা থেকে যাবে, এখান থেকে হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা আসছে। এখন বলছি যদি টাইম টি ইকুয়াল টু জিরো হয়, অর্থাৎ আমরা যদি বলি ইনিশিয়াল কারেন্ট বা টি ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে কস জিরো, যদি আমি টি এর জায়গায় যদি জিরো বসাই তাহলে কি কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান। তো কস জিরো ডিগ্রি মান যদি ওয়ান হয় তাহলে কসটা চলে যাবে এই ওমেগা আর নিচের ওমেগা কাটাকাটি চলে যাবে, উপরে যে ওমেগা আছে এবং নিচের ওমেগাটা কাটাকাটি চলে যাবে। তো আলটিমেটলি আমার থাকবে হচ্ছে ইএম বাই এল, ইএম বাই এল টা হচ্ছে আমার থাকবে। তো ইএম বাই এল এখন দেখেন ওই যে আমি যে ইকুয়েশনটা দুই নাম্বার যে ইকুয়েশন বের করছি ডিআই বাই ডিটি, সেইখানে কিন্তু আমি এই ডিআই বাই ডিটি ইকুয়াল টু ইএম বাই এল এর মানটা বসাই দিতে পারি। দেখেন পুটিং দ্য ভ্যালু ফোর, অর্থাৎ চার নাম্বার ইকুয়েশনের মান কোথায় বসাবো? দুই নাম্বার ইকুয়েশনে বসাবো। যদি দুই নাম্বার ইকুয়েশনে বসাই তাহলে কি আসে? ইএম বাই এল ইকুয়াল টু হচ্ছে ই বাই এল প্লাস হচ্ছে সি ডি স্কোয়ার বাই ডিটি। তো এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করি, এটা হচ্ছে ল্যাপ্লাস পদ্ধতিতে আপনারা সলভ করতে পারেন অথবা দ্বিঘাত সমীকরণে। আপনারা চাইলে এটার রেসপেক্ট আমি একটা ভিডিও দেখাতে পারি যে এখান থেকে সলভিং দিস ইকুয়েশন ই, অর্থাৎ আমি যদি এই ইকুয়েশনটা সলভ করি তাহলে এই ইকুয়েশনটা সলভ করলে আপনি যে ইকুয়েশনটা পাবেন সেটা হচ্ছে ইকুয়াল টু ইএম ওয়ান মাইনাস কস টি ডিভাইডেড বাই রুট ওভার এল সি, এই ইকুয়েশনটা আসবে। এটা আসবে হচ্ছে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই ইকুয়েশনটা যদি আপনি ল্যাপ্লাস করেন তাহলে আপনি এই ইকুয়েশনটা পেয়ে যাবেন। ল্যাপ্লাস করে তারপর হচ্ছে আবার ইনভার্স ল্যাপ্লাস করলে আপনি এই ইকুয়াল টু ইএম ওয়ান মাইনাস কস টি বাই রুট ওভার এল সি। আসলে এখানে ডিরেক্টলি এই মানে ইকুয়েশনটা লেখার একটাই কারণ হচ্ছে কারণ এখানে যে ডেরিভেশন আমরা করব সেটা কিন্তু অনেক বড়, তো যার ফলে আসলে এখানে একটু শর্টকাট করানো হয়েছে, কারণ ওই ডেরিভেশনটাও এই এই এখান থেকে যে ভাঙ্গায় যে জিনিসটা আসছে এটাও অনেক বড়, মানে এখান থেকে ইএম বাই এল ইকুয়াল টু ই বাই এল প্লাস সি ডি স্কোয়ার বাই ডিটি, এই ইকুয়েশন থেকে যে ইএ এটাও প্রায় অনেক বড়, প্রায় হচ্ছে প্রায় ধরতে পারেন এক পেজের কাছাকাছি, যার ফলে আসলে এখানে এটা শর্টকাট করে এই ডিরেক্টলি ইকুয়েশন লিখছি ইকুয়াল টু ইএম ওয়ান মাইনাস কস টি রুট ওভার এল সি। অর্থাৎ আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা এটাই বের হবে ইকুয়াল টু ইএম ওয়ান মাইনাস কস টি বাই রুট ওভার এল সি। এখানে এটাই হচ্ছে আমাদের রিস্ট্রাইকিং ভোল্টেজ ইন ভোল্টেজ। দেখেন নিচে আমরা এর সার সংক্ষেপ গুলো বলে দিয়েছি যে ইএম টা কি, টিটা কি, এলটা কি, সিটা কি। ইএম ইএমটা হচ্ছে পিক ভ্যালু অফ রিকভারি ভোল্টেজ, ইএমটা হচ্ছে পিক ভ্যালু অফ রিকভারি ভোল্টেজ ফেজ টু নিউট্রাল,
মানে ফেজ টু নিউট্রাল এর কথা বলছে, টি বলছে টাইম ইন সেকেন্ড, এল হচ্ছে ইন্ডাকট্যান্স ইন হেনরি, আমরা জানি এল এর মানে এগুলো জানি, ক্যাপাসিটরও জানি, তারপর হচ্ছে ই এটাও জানি রিস্ট্রাইকিং ভোল্টেজ, এখন ই হচ্ছে আমাদের আলটিমেটলি যে ই হচ্ছে আমাদের রিস্ট্রাইকিং ভোল্টেজ, তার মানে আমাদের আলটিমেট রেজাল্ট চলে আসছে যে আমাদের ইকুয়েশনটা এটাই যে ইকুয়াল টু ইএম ওয়ান মাইনাস কস টি রুট ওভার এল সি, অর্থাৎ আপনাদের এটাই হচ্ছে অ্যাকচুয়াল ইকুয়েশন ফর দ্য রিস্ট্রাইকিং ভোল্টেজ, মানে আমাদের যে ডেরিভেশন লেখা আছে এখানে ডেরিভেশন অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ তার ইকুয়েশনটা হচ্ছে এটাই ইকুয়াল টু ইএম ওয়ান মাইনাস কস টি রুট ওভার এল সি প্রুফ, মানে প্রমাণিত। স্যার বলে তার মানে হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজের ইকুয়েশন বলে কি আমরা এই পর্যন্ত লিখবো? এই পর্যন্ত লিখতে হবে, কিন্তু কিন্তু কথা হচ্ছে এই পর্যন্ত লিখলে হবে এই এখানে যে অর্থাৎ এই পার্টটুকু আছে যে মানে যে নামগুলো বলে দিছে সেই নামগুলো লিখলে পর্যন্ত হবে। জি স্যার বুঝতে পারছি, মানে সাথে হচ্ছে ওই আমরা চিত্রটা মানে ফিগারটা দিয়ে এই পর্যন্ত ফিগারের মাধ্যমে যে বিভিন্ন আমরা এখানে নামগুলো আছে এগুলো দ্বারা কি বুঝাচ্ছে আসলে আমরা সেটা সেগুলো একটু বলে দিতে হবে, এটাই হচ্ছে মেইন কাজ। আচ্ছা দেখেন এখন তো আমরা রিস্ট্রাইকিং ভোল্টেজের ইকুয়েশন পেয়ে গেলাম ইকুয়াল টু ইএম ওয়ান মাইনাস কস টি বাই রুট ওভার এলসি, খুব ইম্পর্টেন্ট একটা সূত্র এটা মনে রাখবেন ইকুয়াল টু ইএম ওয়ান মাইনাস কস টি বাই রুট ওভার এলসি যে রিস্ট্রাইকিং ভোল্টেজের ইকুয়েশন। রিস্ট্রাইকিং ভোল্টেজ কিন্তু পরীক্ষা আসবে যে সংজ্ঞা কাকে বলে, রিস্ট্রাইকিং ভোল্টেজ একদম মাথার ভিতরে থাকতে হবে জিনিসটা যে যখন আরটা চলে যাবে সেই মুহূর্তে ট্রানজিয়েন্ট একটা ভোল্টেজ ক্রিয়েট হবে, সেই ট্রানজিয়েন্ট ভোল্টেজটাকে বলা হয় কিন্তু রিস্ট্রাইকিং ভোল্টেজ। এখন দেখেন এখানে আমরা কিছু আবার এটার আগে ডেরিভেশন অফ রিস্ট্রাইকিং ভোল্টেজের আগে কিন্তু আমরা একটা জিনিস পড়ে আসছি রেট অফ রাইজ অফ টিআরবি মানে আরআরবি পড়ে আসছি, এখন আমরা আরআরবি বের করব। দেখেন আরআরবি কিভাবে বের করছে, আরআরবি ইকুয়াল টু হচ্ছে আমি যে ইকুয়েশনটা পাইছি কোথা থেকে ইকুয়েশন পাইছি, অর্থাৎ আমি যে রিস্ট্রাইকিং এর যে ইকুয়েশনটা পাইছি ইকুয়াল টু ইএম ওয়ান মাইনাস কস টি রুট ওভার এলসি যে ইকুয়েশনটা আমি পাইছি এই ইকুয়েশনটাকে আমি আবার ডেরিভেশন করব, অর্থাৎ এই ইকুয়েশনটাকে যদি আমি ডেরিভেশন করি তাহলে কি দাঁড়ায় দেখেন তো ডিই বাই ডিটি মানে ই কে ডেরিভেশন করব, তাহলে ইর মান কি, ইর মান হচ্ছে আমাদের ইএম ওয়ান মাইনাস কস টি রুট ওভার এলসি, দেখেন এটাই এখানে লিখছি ডি ইন্টু ডি বাই ডিটি ইন্টু হচ্ছে ইএম ওয়ান মাইনাস কস টি ডিভাইডেড বাই রুট ওভার এলসি, এটাকে ডেরিভেশন ডিফারেনশিয়েট করবো। আমরা অনেকেই ডিফারেনশিয়েট বুঝি, আবার অনেকে আছে একটু কম বুঝি, যারা কম বুঝি তাদের জন্য আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি জিনিসটা কিভাবে হচ্ছে। দেখেন ইএম আমি গুণ করে দিব ভিতরে, ইএম টা যদি আমি ভিতরে গুণ করে দিই তাহলে কি হয় ইএম মাইনাস ইএম কস টি বাই রুট ওভার এলসি, ইএম মাইনাস ইএম কস টি রুট ওভার এলসি। তো এখন দেখেন আমি যদি ইএম কে ডিফারেন্সিয়েট করি তাহলে ইএম হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, তার মানে ইএম এর আমরা জানি যে কোন একটা কনস্ট্যান্ট যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে তার ভ্যালু হচ্ছে জিরো, তার ভ্যালু হচ্ছে জিরো, তার মানে ইএম কে যদি আপনি ডিফারেন্সিয়েট করেন তাহলে ইএম চলে যাবে বাদ, তাহলে থাকলো কে মাইনাস ইএম কস টি রুট ওভার এলসি থাকলো, মাইনাস থাকবে মাইনাস কস টি রুট ওভার এলসি থাকবে, তাহলে ইএম যেহেতু কনস্ট্যান্ট তাহলে ইএম কে আমি বাইরে রাখলাম, আমি কস কে ডিফারেন্সিয়েট করব টি এর সাপেক্ষে, তো যদি কস কে ডিফারেন্সিয়েট করে আমরা জানি মাইনাস সাইন আসে, কস কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন, তো সেই ক্ষেত্রে সামনে একটা মাইনাস আসে আগে থেকেই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং সাইন দেখেন নিচে আলটিমেটলি চলে আসছে। এখন বলতে পারেন তাহলে বাকি এক্স তো বসে যাবে যে টি বাই রুট ওভার এলসি বসে যাবে, এখন আমরা জানি যে এটা কিন্তু নরমাল টি না, এই টির সাথে আরো কিছু কোএফিসিয়েন্ট আছে সেটা হচ্ছে রুট ওভার এলসি, যার ফলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এই পার্টটুকুকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে ডিটির সাপেক্ষে, তো আপনি যদি টি রুট ওভার এলসি কে যদি আবার ডিফারেন্সিয়েট করেন তাহলে টি আর হচ্ছে এই উপরে ডিটি কেটে যাবে অটোমেটিক্যালি, অর্থাৎ উপরে নিচে যে ডিটি আছে তার সাথে উপরে ডিটি কেটে যাবে, যদি কেটে যায় তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে ওয়ান বাই রুট ওভার এলসি, এবং ওই পাশে দেখেন ইএম বাই রুট ওভার এলসি চলে আসছে, যেহেতু এটা ওই পাশে চলে যাবে তাহলে ইএম বাই রুট ওভার এলসি চলে আসবে, এটাই হচ্ছে আমাদের আরআরবি এর ইকুয়েশন, অর্থাৎ রেট অফ রাইজ অফ টিআরবি এর ইকুয়েশনটা হচ্ছে এটা যে ইএম রুট ওভার এলসি সাইন টি বাই রুট ওভার এলসি, এটা হচ্ছে আরআরবি এর ইকুয়েশন। যদি পরীক্ষা আসে বা আমরা যে ম্যাথটা করব সেই ম্যাথে কিন্তু এই আরআরবি এর ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট, এবং আরআরবি এর ইকুয়েশনটা আমাদের লাগবে আমরা যখন ম্যাথ করব সেখানে কিন্তু আমাদের এই সূত্র মুখস্থ থাকতে হবে ইএম রুট ওভার এলসি সাইন টি ডিভাইডেড বাই রুট ওভার এলসি। আচ্ছা এটা ছিল আমাদের হচ্ছে
এই জিনিসটা বের করে দিলে হবে এই দুই লাইন। এটা হচ্ছে যদি আমি বলি যে ডেরিভেশন অফ দ্য রিস্ট্রাইকিং ভোল্টেজ আরআরবি, এগুলো যদি আমি বলে দেই তাহলে আপনি টোটালটা ডেরিভেশন করে আপনি আরআরবি বলেন। আবার আমি যদি আপনাকে ডাইরেক্টলি বলে দেই যে ফাইন্ড আউট দ্য আরআরবি, মানে আরআরবি ইকুয়েশনটা ডিরাইভ করেন, তখন কিন্তু আপনাকে আবার আলটিমেটলি এই সবকিছু ডেরিভেশন করে আনতে হবে, সবকিছু লিখতে হবে। হ্যাঁ, এটা অনলি যদি আমি মানে যদি শুধু আরআরবি এর জন্য বলি, এটা হচ্ছে মানের উপর ডিপেন্ড করবে, মানের উপর ডিপেন্ড করবে। আপনি যদি ধরেন যে আমি বলে দিলাম শুধুমাত্র আরআরবি ইকুয়েশনটা লেখেন, তাহলে আরআরবি ইকুয়েশন লিখলে আপনি হয়তো এখানে আমি দিতে পারি 2 মার্ক, তো 2 মার্কের জন্য আপনি তখনই বুঝতে পারবেন বিষয়টা এরকম যে আমি যে রিস্ট্রাইকিং ভোল্টেজ জানি সেটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি পেয়ে যাব, তাহলে সেটার জন্য আপনি এতটুকু লিখতে পারেন। বাট যদি জিনিসটা এরকম হয় যে আপনাকে ডিসক্রাইব করতে বলি বা আমি প্রমাণ করতে বলি যে আরআরবি ইকুয়েশন এটা প্রমাণ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরোটাই আপনাকে প্রমাণ করে এই আরআরবি জায়গায় দাঁড়াইতে হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, দেখেন আরআরবি ইজ ম্যাক্সিমাম হোয়েন ইজ ডেরিভেশন ডেরিভেটিভ ইজ জিরো। এখন আরো আরো আছে, দেখেন কি বলছে, আরআরবি ইজ ম্যাক্সিমাম মানে কি, আরআরবি আমাদের ম্যাক্সিমাম হবে, আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম এই জিনিসটা জানা প্রয়োজন। কেন? কারণ আমরা যখন দেখে আসছি এর আগে, আমরা যখন থিওরি পড়ে আসছি সেখানে কিন্তু আমাদের একটা কথা ছিল, যেমন কথাটা কি ছিল যে আমাদের অর্থাৎ ডাইলেকট্রিক স্ট্রেন্থ যেটা, অর্থাৎ বিল্ড আপ ডাইলেকট্রিক স্ট্রেন্থ যেটা, সেটা অবশ্যই বড় হতে হবে রেট অফ রাইজ অফ টিআরবি থেকে। তার মানে কি, টিআরবির মানটা আপনাকে অবশ্যই জানতে হবে যে টিআরবি কি মিনিমাম নাকি ম্যাক্সিমাম, তার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের আর্কটা ইন্টারাপশনটা ডিপেন্ড করবে, আর্কটা কতটুক চলে যাবে বা আর্কটা কিভাবে চলে যাবে সেটা আসলে ডিপেন্ড করবে হচ্ছে আসলে টিআরবি মিনিমাম ম্যাক্সিমামের উপরে। তো এখানে দেখেন আরআরবি কখন ম্যাক্সিমাম হবে বলছে, যখন ইটস ডেরিভেশন জিরো, যখন ডেরিভেশনটা জিরো হবে তখন হচ্ছে আরআরবি ম্যাক্সিমাম হবে। তার ডেরিভেশন জিরো মানে কি বোঝাচ্ছে, আমি এই যে ডেরিভেশন যে ইকুয়েশনটা আমি পেলাম, অর্থাৎ এই যদি ডিই বাই ডিটি যে ইকুয়েশন সেটাকে যদি আমি আরেকবার ডেরিভেশন করি তাহলে সেটা ইকুয়াল টু হবে জিরো। এটা হচ্ছে এই সূত্র থেকে আমি লিখছি যে আরআরবি ইজ ম্যাক্সিমাম হোয়েন ডেরিভেটিভ ইজ জিরো, আরআরবি ম্যাক্সিমাম হবে যখন ইটস ডেরিভেটিভ জিরো। সেই এই সূত্র ফলো করে আমি এটাই লিখছি যে ডিই বাই ডিটি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট যদি করি তাহলে ইকুয়াল টু জিরো আসবে। তাহলে এখন ডিই বাই ডিটি এর ডেরিভেশন ভ্যালু অলরেডি আমি পাইছি, em বাই রুট ওভার এল সি সাইন টি বাই রুট ওভার এল সি, এটা আমি এই জায়গায় বসাই দিলাম। এই জায়গায় যদি বসাই তাহলে এটাকে আরেকবার ডেরিভেশন করতে হবে, তাহলে আমরা জানি এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে এখন খেয়াল করে দেখেন em বাইরে চলে যাবে কনস্ট্যান্ট, এবং রুট ওভার এল সিও বাইরে চলে যাবে কনস্ট্যান্ট। সাইনকে ডিফারেন্সিয়েট করতে হবে, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কস পাওয়া যাবে, তো কস যদি পান তাহলে কস টি রুট ওভার এল সি পাবো। এখন যেহেতু এটা টি না তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে আমি আবার পাবো হচ্ছে কি রুট ওভার এল সি পাবো। তো এখন আবার এই পাশে একটা রুট ওভার এল সি আছে, আবার যখন তার সাথে আরেকটা রুট ওভার এল সি আসবে তো এই হাফ হাফ আপনাদের যোগ করলে টু পরে টু নিচে টু চলে যাবে, অর্থাৎ রুট টু রুট টু যদি গুণ করেন, মানে রুট ওভার যদি স্কোয়ার স্কোয়ার যদি গুণ করেন তাহলে এল সি হয়ে যাবে, আলটিমেটলি এই এল সি দাঁড়াবে। তো আলটিমেটলি রেজাল্টটা এরকম আসে, ইএম রুট ওভার এল সি কস টি রুট ওভার এল সি ইকুয়াল টু জিরো, এই জায়গায় পর্যন্ত দাঁড়াবে। এখন যদি এটা জিরো হয় তাহলে কি আসে, দেখেন খেয়াল করে দেখেন যে এই পাশে em lc ওই পাশে চলে গেলে বাদ, cos 2 cos ইনভার্স 0 মানে cos ওই পাশে নিয়ে গেলে পাই বাই 2 আসে, এটা আমরা জানি কারণ cos হচ্ছে পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0, তো মানে আপনি যদি cos ইনভার্স 0 ওই পাশে নিয়ে যান তাহলে এই পাশে পাই বাই 2 পেয়ে যাবে। তার মানে আমি এখান থেকে t বের করছি, t = root over lc into হচ্ছে পাই, তার মানে the maximum rrb is the value of d by dt মানে d by dt at t = root over lc dot মানে ইনটু পাই বাই 2। তার মানে আপনাকে যদি কোথাও বলে ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য আরআরবি তাহলে মেইনলি আলটিমেটলি রেজাল্ট দাঁড়াবে টি ইকুয়াল টু রুট ওভার এল সি ডট মানে ইনটু পাই বাই 2। ক্লিয়ার? এ পর্যন্ত আমাকে শুনছেন আপনারা? এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার শোনা যায় স্যার। আচ্ছা, ক্লিয়ার কিনা আগে তাই বলেন যে যদি ম্যাক্সিমাম আরআরবি ভ্যালু বের করতে বলে তাহলে সূত্রটা কি দাঁড়াবে, আলটিমেটলি দিন শেষে দাঁড়াবে টি ইকুয়াল টু রুট ওভার এল সি ইনটু হচ্ছে পাই বাই 2। এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, সমস্যা নাই। ওকে, এখন দেখেন আমি তাহলে ইকুয়েশন পাইলাম কি, আমি 7 নম্বর একটা ইকুয়েশন পাইছি, একটু খেয়াল করেন দেখেন আমি 7 নম্বর ইকুয়েশন পাইছি একটা। তো এখন এখানে ইকুয়েশন লিখছে পুটিং দ্য ইকুয়েশন 7 ইন ইকুয়েশন 6, তার মানে কি যে আমি
অর্থাৎ 7 এর যে ভ্যালুটা পাইছি সেটা কোথায় বসাবো, সেটা হচ্ছে 6 নম্বর ইকুয়েশন বসাবো। তাহলে দেখি 6 নম্বর ইকুয়েশন কোথায়, অর্থাৎ এই যে আমি যে আরআর এর ভ্যালুটা পাইছি, আরআর বি ইকুয়েশন পাইছি, সেই জায়গায় আমি এই টি এর ভ্যালুটা বসাবো। তাহলে কি আসে, যদি আমি টি এর ভ্যালু বসাই, টি এর ভ্যালু আমি কি পাইছি, টি ইকুয়াল টু রুট ওভার এলসি ডট হচ্ছে পাই বাই 2। এই ইকুয়েশনটা আমি হচ্ছে কোথায় বসাবো, এই 6 নম্বর ইকুয়েশন, অর্থাৎ আরআর বি এর যে ইকুয়েশন সেই ইকুয়েশন 6 নম্বর ইকুয়েশন, হ্যাঁ 6 নম্বর ইকুয়েশনে বসাই। তাহলে কি আসে, 6 নম্বর ইকুয়েশন থেকে আমরা পাইছি হচ্ছে এম বাই রুট ওভার এলসি। তাহলে এম বাই রুট ওভার এলসি সাইন টি এর জায়গায় শুধু এই মানটা বসাবো, টি এর জায়গায় কি বসবে, রুট ওভার এলসি ইনটু হচ্ছে পাই বাই 2 বসবে, আবার নিচে রুট ওভার এল বাই সি আছে। তো এই এল বাই সি কাটা, তার মানে হচ্ছে কি, উপরে এলসি সাইন পাই বাই 2 থাকবে। সাইন পাই বাই 2 মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে কত, 1। সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে 0, সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1। তাহলে সাইন 90 মানে যদি 1 হয়, তার মানে আমাদের আলটিমেটলি রেজাল্টটা দাঁড়ায় হচ্ছে এম বাই রুট 2। তাহলে আমাদের দুটো ইকুয়েশন দাঁড়ালো যে আরআরবি ম্যাক্সিমাম কখন হবে বা ম্যাক্সিমাম সূত্র কি, এম বাই রুট ওভার এলসি। তার মানে পরীক্ষা যদি আপনাদের, যেমন আমরা ম্যাথ যখন করতে যাব তখন এই সূত্রটা কাজে লাগবে যে এম বাই রুট ওভার এলসি, আরআরবি ম্যাক্সিমামের সূত্র হচ্ছে এম বাই রুট ওভার এলসি। তাহলে এখন পর্যন্ত কয়টা সূত্র শিখছি, তিনটা সূত্র, তিনটা আর চারটা সূত্র পড়ে আসছি। একটা হচ্ছে রিস্ট্যাকিং ভোল্টেজের ইকুয়েশন, ইকুয়াল টু হচ্ছে ইএম 1 মাইনাস cos t ডিভাইডেড বাই রুট ওভার এলসি, এটা ছিল আমাদের রিস্ট্যাকিং ভোল্টেজের ইকুয়েশন। আর আরবির জন্য ইকুয়েশন পড়ে আসছি ইএম রুট ওভার এলসি sin t ডিভাইডেড বাই রুট ওভার এলসি। তারপর হচ্ছে ম্যাক্সিমাম আরআরবি, তার জন্য আমরা টাইমের একটা, সময়ের জন্য একটা ইকুয়েশন দেখে আসছি যে সময়ের ক্ষেত্রে ইকুয়াল টু রুট ওভার এলসি ইনটু হচ্ছে পাই বাই 2, পাই বাই 2, এটাও কিন্তু একটা সূত্র, এটাও কিন্তু কাজে লাগবে আমাদের ম্যাপ করার সময়। আর ম্যাক্সিমামের জন্য যেটা পাইলাম যে ম্যাক্সিমাম আরআরবি সূত্র কি, যে ম্যাক্সিমাম আরআরবি সূত্র হচ্ছে ইএম বাই রুট ওভার এলসি, ইএম বাই রুট ওভার এলসি। আমার সাথে পড়েন তাহলে কিন্তু মুখস্থ হয়ে যাবে, আর পড়তে হবে না। মানে হয় যখন ই ইজ ম্যাক্সিমাম হবে, তার মানে বলছে যে ডিই বাই ডিটি ইকুয়াল টু জিরো। তো ডিই বাই ডিটি যদি জিরো হয় তাহলে আলটিমেটলি দাঁড়ায় কি, যে ডিই বাই ডিটি যেটা অলরেডি আমরা একবার ক্যালকুলেশন করে বের করে আসছি, মানে অর্থাৎ রেট অফ রাইজ অফ টিআরবি, এটাই কিন্তু আমাদের ডিই বাই ডিটির ইকুয়েশন। সো ডিই বাই ডিটির ইকুয়েশন যদি আমি এখানে বসাই তাহলে কি আসে, ইকুয়াল টু হচ্ছে জিরো আসে। তার মানে কি, এই ইএম বাই রুট ওভার এলসি ওই পাশে চলে যাবে, বাদ ডিলেট হয়ে যাবে। তারপর হচ্ছে সাইন, আবার ওয়ান সাইন ইনভার্স যদি আপনার ওই পাশে করেন, মানে কি সাইন জিরো মানে হচ্ছে সাইন পাই, মানে কি সাইন 180 ডিগ্রি মানে হচ্ছে জিরো, সাইন 180 ডিগ্রি মানে হচ্ছে জিরো। অথবা আপনারা সাইন ইনভার্স ওই পাশে যদি নিয়ে যান, সাইন ইনভার্স জিরো, তাহলে সেটা আপনি পাই পেয়ে যাবেন। তার মানে হচ্ছে এখানে সাইন সাইন কাটা যাবে, তার মানে টি বাই রুট ওভার এলসি ইকুয়াল টু পাই, তার মানে টি ইকুয়াল টু পাই রুট ওভার এলসি। তার মানে কি, টাইমের জন্য দুটো ইকুয়েশন পাইছি, সো পিক রিস্ট্যাকিং ভোল্টেজ ইজ ইকুয়াল টু দ্য ইকুয়েশন 5। মানে কি বলছে, সো পিক রিস্ট্যাকিং ভোল্টেজ ইজ ইকুয়াল টু, তাহলে পিক রিস্ট্যাকিং ভোল্টেজ কি, যদি আমি টি এর ভ্যালু পাই তার মানে ই পিক, ই ম্যাক্সিমাম মানে ই পিক ভ্যালু পাবো, ইএম 1 মাইনাস cos, যে ওই যে পিক, যে অরিজিনাল যে রিস্ট্যাকিং ভোল্টেজটা আমরা পাইছি একদম এই জায়গায়, অর্থাৎ এই যে আমাদের যে মেইন ইকুয়েশন ছিল সেই ইকুয়েশন, এই যে এখানে সেই ইকুয়েশন থেকে আমরা ডিরেক্টলি এই জায়গায় মান বসাই দিলে আমরা ই পিক পেয়ে যাবো। তার মানে ই পিক ইকুয়াল টু হচ্ছে ইএম 1 মাইনাস cos পাই রুট ওভার এলসি, পাই রুট ওভার এলসি হচ্ছে আমরা ডেরিভেশন করে বের করছি এবং রুট ওভার এলসি, তাহলে কাটা, এটা যদি আমরা কাটাকাটি দিয়ে দিই তাহলে আমাদের চলে যাবে হচ্ছে কি, যে পিক রিস্ট্যাকিং ভোল্টেজ তার মানে রুট ওভার এলসি, রুট ওভার এলসি কাটা চলে যাবে, শুধুমাত্র কি থাকবে, 2 ইএম থাকবে। এই পর্যন্ত যদি আপনাদের ক্লিয়ার থাকে তাহলে এখানে একটা সামারাইজ করা আছে, যে আমরা এতক্ষণ পর্যন্ত কি কি বের করছি তার একটা সামারাইজ এখানে করা আছে। আমরা ফার্স্ট অফ অল বের করছি হচ্ছে ইকুয়াল টু ইএম 1 মাইনাস cos t রুট ওভার এলসি, তারপর হচ্ছে আরআরবি বের করছি ইএম রুট ওভার এলসি sin t বাই এলসি, ই ম্যাক্সিমাম ইকুয়াল টু হচ্ছে ই পিক ইকুয়াল টু হচ্ছে 2 ম্যাক্সিমাম, যেটা অলরেডি যে এখানে বের করছে, মানে ই ম্যাক্সিমাম আর হচ্ছে ই পিক দুটা সেম ভ্যালু, অর্থাৎ আমরা জানি যে একটা সিগন্যালের পিক পয়েন্ট আর ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে সেম, সেটা হচ্ছে কি ই ম্যাক্সিমাম আর ই পিক ইকুয়াল টু হচ্ছে 2m। এবং সেটা যদি আমরা টাইমিং এর ক্ষেত্রে বলি তাহলে টি ইকুয়াল টু পাই রুট ওভার এলসি, যেটা আমরা কিছুক্ষণ আগে ডেরিভেশন করে বের করছি যে টি ইকুয়াল টু পাই রুট ওভার এলসি। আর আরআরবি ম্যাক্সিমাম কখন হবে, ইএম বাই রুট ওভার এলসি,
যেখানে টি যদি বলে তার যদি টাইমিং বলে তাহলে তার টাইমিং হচ্ছে পাই বাই টু রুট ওভার এলসি। নিচে একটা সূত্র দেওয়া আছে দেখেন এফ এফ এন, এটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলা হয় থাকে, তো সেটা হচ্ছে ওয়ান বাই টু বাই রুট ওভার এলসি। এটা সূত্র, এটা হচ্ছে একটা ফিক্সড একটা সূত্র রেজোনেন্স ফ্রিকোয়েন্সির জন্য, একটা সূত্র এফ এন ইকুয়াল টু ওয়ান বাই টু বাই রুট ওভার এলসি। তো এখন যদি এটা পাই তাহলে ওখান থেকে ওরা আবার এই জায়গায় এখানে ক্যালকুলেশন করছে আর কি, এখানে ওই পাই বাই রুট ওভার এলসি যেহেতু আছে এই সূত্র থেকে এপাশ ওপাশ করে ওনারা আবার একটা সূত্র দাঁড় করেছে যে আর আর বি ম্যাক্সিমাম এর আরেকটা সূত্র এরকম হতে পারে যেটা হচ্ছে টু পাই এফ এন ইন্টু ইএম। মানে কি যে আর আর বি ম্যাক্সিমাম সূত্র যে ইএম বাই রুট ওভার এলসি হবে বিষয়টা তা না, বিষয়টা এটাও হতে পারে যে আর আর বি ম্যাক্সিমাম এর সূত্র এটাও হতে পারে যে টু পাই এফ এন ইন্টু হচ্ছে ইএম হতে পারে, এটাও এই আর আর বি ইকুয়েশন হতে পারে। দুইটা ইকুয়েশন ম্যাক্সিমাম আর আর বি দুইটা ইকুয়েশন হতে পারে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলে। তারপর একটা ম্যাথ আছে, ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এই পর্যন্ত হচ্ছে আপনাদের ডেরিভেশন। স্যার নামাজের সময় হয়েছে। আচ্ছা আপনাদেরও প্রায় সময়, ক্লাসের মোটামুটি সময় শেষ আর 7 মিনিট আছে আর কি, তো মোটামুটি ক্লাস টাইমটাই আপনাদের একটু মেইনটেইন করতে হবে। স্যার আজকে যেহেতু একটা ইকুয়েশন নিয়ে আমরা করছি, ইকুয়েশনটা দেখে তারপর হয়তো কোনো ম্যাথটা করলে বেটার হবে স্যার। আচ্ছা আপনারা কি চাচ্ছেন যে ইকুয়েশনটা একদম মুখস্থ করার জন্য? ইকুয়েশনটা তো খুবই গুরুত্বপূর্ণ। ইকুয়েশনটা তো, হ্যাঁ স্যার ইকুয়েশনটা খুব গুরুত্বপূর্ণ। স্যার ইকুয়েশনটা না বুঝলে আমরা স্যার ম্যাথ করতে পারবো না স্যার। আচ্ছা ইকুয়েশনটা ভালো করে বুঝতে পারলে আজকে মনে হয় এখানে শেষ করে দেন স্যার। আপনারা চাচ্ছেন, বুঝতে পারছি আপনারা চাচ্ছেন যে এই জিনিসটা একবার রিভাইজ করে পড়ার জন্য। আমি যে কিছুক্ষণ আগে অসিলেশন ফ্রিকোয়েন্সি পড়ে আসছে যে এফ এন ইকুয়াল টু ওয়ান বাই টু পাই রুট ওভার এলসি, এখানে কিন্তু সব সূত্র, কটা সূত্র আছে প্রত্যেকটা সূত্র আপনাদের এই ম্যাথে কাজে লাগবে, সো সূত্রগুলো একদম প্রকাশিত রাখতে হবে। আচ্ছা এখন দেখেন আমরা একটা ভিডিও দেখবো তারপর আমরা শেষ করে দেবো। ভিডিওটা হচ্ছে এই যে এখানে ইকুয়াল টু ইএম ওয়ান মাইনাস কস টি রুট ওভার এলসি এটা কিভাবে আসছে, এটার জন্য একটা ভিডিও দেখবো তারপর শেষ হয়ে যাবে। ভিডিওটা হয়তো বা দুই দুই মিনিটের একটা ভিডিও আর কি, আমরা ভিডিওটা দেখে তারপর ইনশাল্লাহ আজকে শেষ করে দিব। Today we are going to see the derivation for restriking voltage and the rate of rise of the restriking voltage. শুনতে পাচ্ছেন স্যার? দেখা যাচ্ছে না, আপনি শুনতে পাচ্ছেন কিন্তু ভিডিও দিচ্ছেন নাকি জাস্ট ভয়েসটা? ভিডিও দেখা যাচ্ছে, স্যার ভিডিও দেখা যাচ্ছে। স্ক্রিন শেয়ারে ভিডিওটা আসে না স্যার, স্ক্রিন শেয়ারে ভিডিওটা আসে না। একটু ওয়েট করে আপ টু দি সার্কিট ব্রেকার কন্ট্যাক্টস। And R indicates the resistance of your line plus machine up to that point. And C indicates the effective value of the capacitor from the conductor to ground. So that is the value of C. So practically the value of R is negligible. You can neglect the effect of R for the analysis so that it will be easy. So we have seen in the last class at natural current zero, because we know the circuit is only element is, I'm taking as এখানে ওই আগের কথাগুলো বলছে যে আমি যে আপনাদের গত ক্লাসে যেগুলো পড়াইছিলাম যে রিস্ট্রাইকিং ভোল্টেজটা কি, তারপর হচ্ছে রিকভারি ভোল্টেজটা কি, এগুলো এখানে উনি আর আগেগুলো কথা বলছে। এটা আমাদের ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আমরা দেখব আসলে কিভাবে এটা প্রমাণ হইছে যে E ইকুয়াল টু ইকুয়াল সার্কিট ইন টার্মস অফ দা ল্যাপ্লেস ডোমেইন। সো দিস উইল বি আওয়ার S ডোমেইন, সো দিস উইল বি ইকুয়াল টু, সো লেট আস অ্যাসিউম দিস V ম্যাক্সিমাম, সো আই এম জাস্ট রিপ্রেজেন্টিং বাই EM. So let us represent it as EM divided by S. This is the Laplace transform equivalent. Similarly, that inductor will be represented. দেখেন এটা কিন্তু ওই ইকুয়েশনের একটা ইকুইভ্যালেন্ট ফর্ম লেখানো হয়েছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অনুসারে। এখানে ইন্ডাক্টরের জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ইন্ডাক্টরের জন্য গুণ হবে আর ক্যাপাসিটরের জন্য 1 বাই সিএস হয়। এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এক্সপ্লেইন অর টিচ দি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অলসো অ্যাজ পার্ট অফ বেসিক ইলেকট্রিক। So now at your circuit breaker contact you can see one is connected to this terminal of C and the second side is connected to second terminal of the C. Agree with me? So the voltage across this circuit breaker I can represent as VC of S. So this is my voltage across your circuit breaker contacts. Getting this one? So I can derive the value of this VC of S will be
current that is passing up to that point multiplied by the impedance that puts the value. So we can calculate because of this circuit what is the value of the current that is passing. The current is passing here. This current multiplied by the impedance across this capacitor. So that gives the value of voltage across the capacitor or voltage across your circuit breaker. Agree with me? So this one I can calculate by Em divided by S multiplied by, we have to divide with the impedance. So impedance will be series LC circuit is there. This will be equal to SL plus 1 by S. That means it also due to impedance ki add kara hai sir. So my current. So this one multiplied by voltage by impedance of your capacitor circuit. So this will become 1 by CS. So when you multiply with this one, this gives the value of VCS. So this I can simplify. This value will be equal to E maximum by S into 1 by S square LC plus 1. You agree with me? I have just simplified this one. এটা হচ্ছে উপরের দুটো ইকুয়েশনটা যদি সিম্প্লিফাই করেন তাহলে এটা আসবে যে 1 / s স্কয়ার lc + 1 I am taking lc common and the remaining terms I am taking inside so this will become s multiplied by s square plus 1 by lc I have taken lc common to the outside or this I can further simplify so this I can write as e maximum divided by so this 1 by root lc I am taking as omega 1 by root LC, I am taking as omega. এখানে কিন্তু একটা সূত্র লিখছো omega n equal to root over LC. 1 by omega n square, agree with me? So, ওই যে আমাদের যে oscillation যে frequency ছিল না, সে oscillation frequency সূত্র কিন্তু এটা. So, why it is like that, I am going to prove it. So, next, this will be S multiplied by S square plus omega n square. This is the value we got. So, this can be further simplified. So, this I can write as omega n multiplied by E maximum value because E maximum by 1 by omega n I have taken omega n here and the remaining omega n I have taken inside this will become omega n divided by S into S square plus omega n square. This is what we get. So this value is equal to Vc of S. So now what I am doing, I am just applying inverse Laplace transform. অর্থাৎ আমরা এখন যে ইকুয়েশনটা উনি বের করছে সেই ইকুয়েশনের যদি আপনি ইনভার্স ল্যাপ্লাস নেন apply the inverse laplace transform so we will get the value of this vc of t that means voltage across your circuit breaker with change in the time this will be equal to omega n multiplied by em this internal term this term will be integration from 0 to t sin omega n মানে sin omega t ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে যে omega n divided by s into s square plus omega n এটা হচ্ছে sin omega t এর ল্যাপ্লাস আর ওটার ইনভার্স ল্যাপ্লাস হচ্ছে এটা ইন্টিগ্রেশন অফ 0 টু t sin omega t মানে উপরে যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনের ইনভার্স ল্যাপ্লাস হচ্ছে এটা omega n t divided by omega n আর আমরা তো জানি যে sin কে যদি আপনি ইন্টিগ্রেশন করেন তাহলে cos পেয়ে যাবেন এবং ওটাকে আবার ইন্টিগ্রেশন করলে যেহেতু এটা t না তাহলে ওটাকে আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে তাহলে ভাগ করলে হয়ে যাবে ইউ উইল গেট দিস অ্যাজ e ম্যাক্সিমাম টু 1 মাইনাস cos ওমেগা সো দিস ইজ মাই ভ্যালু অফ দি ভোল্টেজ অ্যাক্রস দা কনট্যাক্টস অফ ইওর সার্কিট ঠিক আছে দা ভ্যালু অফ ওমেগা n ইজ ইকুয়াল টু 1 বাই রুট ওভার lc সো দিস ইজ ওকে এটাই ছিল হচ্ছে আজকে আপনাদের লেকচার